আজকে রাত থেকেই রাতে বৃষ্টি হয়েছিল, বাট এখন চারিদিকে স্মোতে ভরে আছে, চারিদিকে সাদা রঙের মেলা হচ্ছে, অনেক সুন্দর হয়ে আছে চারিপাশ। গাছগুলো অনেক সুন্দর হয়েছে, গাছগুলোতে যখন গাছের পাতার উপরে বেশ চমৎকার, আলাদা সৌন্দর্য। এই বরফের দেশে এটাই হয়তো আলাদা বা ডিফারেন্স আমাদের থেকে। এই গাছটা বেশ এটা মেইন কর্পাস বিল্ডিং, আর ওই পাশে আরো বেশ কয়েকটা বিল্ডিং আছে। এটা হচ্ছে একটা পার্কের মতো, অনেক স্ট্যাচু আছে। এটা ওয়ার হিরোদের জন্য বানানো। রাশিয়ার এই একটা মানে ইয়ে আছে যে প্রত্যেকটা সিটিতে এরকম মানে ওয়ার হিরো যারা মারা গেছে বা শহীদ হয়েছে তাদের জন্য এইভাবে মনুমেন্ট বা মেমোরি প্রত্যেকটা সিট দিয়ে। ব্যাংকগুলো ভীষণ অনেকটা পড়েছিল, এখন কিছুটা চলে গেছে। রাত্রে এরকম সিনারিটা যদি রাতে হয় এটা যে অমায়িক হবে, অনেক সুন্দর হবে। এটা একটা অমায়িক সৌন্দর্য আসলে, এটার বর্ণনা এখানে ক্যামেরায় কি আসতেছে জানি না, তবে এটা মানে দেখতে মানে দু চোখ জুড়াইয়া যায় এরকম একটা অবস্থা। চারিদিকে শুধু হোয়াইট বিউটি, ওয়াও, গাছে কিভাবে কত সুন্দর, একটা গাছেও পাতা নাই, শুধু মানে স্নোফল মানে হোয়াইট হোয়াইট হয়ে আছে সব গাছগুলো। বাচ্চা নিয়ে দেখেন পোলাও কিভাবে বেড়ে গেছে, বাংলাদেশে হইলে মা বাপ কইতো ও বাবা বাইরে যায় না, বাইরে প্রচন্ড ঠান্ডা আছে। এই হচ্ছে এখান এইখানটা বেশ সুন্দর লাগছে।
গার্ডেন কি ছিল ঠান্ডা লাগে।